Assalamualaikum, hello everyone. কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো আজকের ভিডিওতে Infinix Hot 10s এবং Tecno Spark 7 এই দুটি ফোনের মধ্যে আমরা কম্পারিজন ভিডিও তৈরি করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই দুটি ফোন থেকে আপনার কোন ফোনটি কেনা উচিত হবে। Infinix Hot 10s এই ফোনটি 12990 টাকা এবং 13990 টাকা পাওয়া যাচ্ছে বেস ভেরিয়েন্ট হিসেবে এবং Tecno Spark 7 এই ফোনটি 1টি RAM ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 4GB RAM 64GB স্টোরেজ এবং এটার প্রাইস হচ্ছে 11990 টাকা। তো দুটি ফোনের মধ্যে আমরা কম্পারিজন ভিডিও তৈরি করব এবং জানাবো যে এই দুটি ফোন থেকে আসলে আপনি কোন ফোনটি কিনলে আপনার জন্য বেস্ট হতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, Infinix Hot 10s এই ফোনটি আপনারা দুটি RAM ভেরিয়েন্টে পাবেন, 4GB RAM 128GB স্টোরেজ এবং 6GB RAM 128GB স্টোরেজ। Tecno Spark 7 এই ফোনটি আপনারা পাবেন 1টি RAM ভেরিয়েন্টে, সেটা হচ্ছে 4GB RAM এবং 64GB স্টোরেজ। তো ডিসপ্লে দিক থেকে বলতে গেলে Infinix Hot 10s এ রয়েছে 6.82 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে এবং এটাতে 90Hz রিফ্রেশ রেটের সাপোর্ট পাবেন। অপরদিকে Tecno Spark 7 এই ফোনটিতে 6.5 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে থাকবে, এটাতে কোনো প্রকার রিফ্রেশ রেটের সাপোর্ট থাকবে না। তো আমার কাছে এখানে মনে হয়েছে ডিসপ্লে দিক থেকে Infinix Hot 10s এই ফোনটি আপনার জন্য বেটার মনে হবে, কারণ এখানে 6.82 ইঞ্চের বিশাল ডিসপ্লে রয়েছে। তবে বিশাল ডিসপ্লে হওয়ার ফলে কিছুটা শার্পনেসের ঘাটতি বুঝতে পারেন, তবে আপনারা এখানে কিন্তু 90Hz রিফ্রেশ রেটের সাপোর্ট পাবেন এবং 180Hz এর টাচ স্যাম্পলিং রেট পাবেন। তো সেই দিকে কিন্তু আপনারা অনেক বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন Infinix Hot 10s এই ফোনটিতে। Infinix Hot 10s এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G85, যেটা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। অপরদিকে Tecno Spark 7 রয়েছে MediaTek Helio G70, এটাও 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং উভয় ফোনে GPU হিসেবে পেয়ে যাবেন Mali G52। তো প্রসেসরের দিক থেকে এখানে কিছুটা বেটার পেয়ে যাবেন Infinix Hot 10s এ, কারণ MediaTek Helio G85 গেমিং প্রসেসর রয়েছে, কিন্তু MediaTek Helio G70 যে একদম ফেলনা প্রসেসর গেমিং এর জন্য নয় তা কিন্তু নয়। দুটি প্রসেসরই কিন্তু মোটামুটি সেমই, কিছুটা গেমিং এর ক্ষেত্রে বেটার এক্সপিরিয়েন্স হয়তো বা Infinix Hot 10s এ পেতে পারে, তবে একদম যে আহামরি ডিসটেন্স পেয়ে যাবেন তা কিন্তু নয়। Infinix Hot 10s এই ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, রিয়ারে 48MP মেইন ক্যামেরা, 2MP ডেপথ সেন্সর এবং একটি AI লেন্স পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাবেন 8MP এবং এটা দিয়ে উভয় ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 2K 30fps এ। Tecno Spark 7 এর রিয়ারে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা, 16MP একটি মেইন ক্যামেরা এবং একটি AI লেন্স। ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 8MP এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন 180p 30fps এ। তো ক্যামেরার ক্ষেত্রে হয়তো বা মেগাপিক্সেলের ক্ষেত্রে Infinix Hot 10s এ কিছুটা বেটার পারফরমেন্স পেয়ে যাবেন ক্যামেরার ক্ষেত্রে, তবে আসলে যে ক্যামেরার যে আসলে মেইন কম্পারিজন বলতে গেলে যে দুটি ফোনের ছবি আসলে কেমন, তাহলে কিন্তু দুটি ফোনের মেজর কোনো ডিস্টেন্স পাবেন না। তবে মেগাপিক্সেল কিছুটা বেটার হওয়ার কারণে Infinix Hot 10s এ কিন্তু আপনারা ভালো শার্পনেস ডিটেল বজায় রেখে ছবি তুলতে পারবেন। তবে আহামরি যে একদম Tecno Spark 7 এও রেজাল্ট পাবেন না তা কিন্তু নয়, দুটি ফোন থেকে কিন্তু আপনারা খুব ভালো মানের ছবি তুলতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে Infinix Hot 10s এ রয়েছে অ্যান্ড্রয়েড 11 XOS 7.6 এ এবং Tecno Spark 7 এ রয়েছে অ্যান্ড্রয়েড 11 HiOS 7.6। Infinix Hot 10s এ রয়েছে ব্যাটারি হিসেবে 6000mAh এর মেসিভ ব্যাটারি, 10W চার্জার এবং মাইক্রো USB পোর্ট। অপরদিকে Tecno Spark 7 এ রয়েছে 6000mAh এর মেসিভ ব্যাটারি, 10W চার্জার সঙ্গে মাইক্রো USB পোর্ট। তো এখানে কিন্তু দুটি ফোনে সেম পেয়ে যাবেন একদম, মানে একটাকে রেখে যে আরেকটাকে চুজ করবেন সেদিকে কোনো চান্স নেই। দুটি ফোনে রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পাবেন। তো Infinix Hot 10s এর 4128 প্রাইস হচ্ছে গিয়ে 12990 টাকা, আবার 6128GB প্রাইস হচ্ছে গিয়ে 13990 টাকা। Tecno Spark 7 এর 4GB RAM 64GB স্টোরেজের প্রাইস হচ্ছে গিয়ে 11990 টাকা এবং সবগুলো ফোন এবং দুটি ফোনে কিন্তু আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন বাংলাদেশ মার্কেটে। তো আপনারা একটা জিনিস নোটিশ করছেন দেখলাম যে Infinix Hot 10s এই ফোনটির 6128GB RAM এর ফোনটি কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে না, বা অনেকখানি খুঁজেছেন আপনারা কিন্তু পাচ্ছেন। তো এটা কিন্তু এখনও মার্কেটে অ্যাভেলেবল নাও হতে পারে, হয়তো বা তাদের ফোন শর্টেজের কারণে তারা এখনও মার্কেটে অ্যাভেলেবল করতে পারেনি, তো সেটা হয়তো বা লকডাউনে বা করোনা মহামারীর কারণে হতে পারে। তো আপনারা এই ফোনটি কিছুদিনের মধ্যেই মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু দারাজ বা পিকাবু বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা এসব শপিং ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন যে আসলে সেখানে 6128GB Infinix Hot 10s সেটা অ্যাভেলেবল আছে কি না। তো Infinix Hot 10s এবং Tecno Spark 7 এর তেমন কোনো মেজর ডিস্টেন্স নেই, প্রাইসের দিক থেকে আপনারা ডিস্টেন্স পেয়ে যাবেন। তো আসলে দুটি ফোনে কিন্তু আমার কাছে মনে হয়েছে সেমই, যদিও প্রাইসের ক্ষেত্রে আবার একটু আলাদা। আমার মনে হচ্ছে Infinix Hot 10s কিন্তু আপনারা 1000 টাকা বা 2000 টাকা বাড়িয়ে নিয়ে নিতে পারেন, সেটাই বেটার হতে পারে। তো এই ছিল আজকের।